এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন, আসরের শপথ, আসরের এক অর্থ হলো সময়, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে, আখেরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম, দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে। 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই, 11 মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমাজানে, ঠিক নেই? কেন বলে রমাজানে সময়টারে বেশি মূল্যায়ন করছে, সারা রাত দোকান খোলা রাখছে, সময় দিয়েছে বেশি, 11 মাসে এই পরিমাণ সময় দেয় নাই। সময়টারে কাজে লাগাও, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাওয়া। দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে, সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সময়টা অপচয় নষ্ট করে নাই, সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে, এজন্য আজ প্রফেসর হয়েছে। ও যুবকেরা, তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত তাহলে কোন বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারতো না, প্রফেসর হতে পারতো না। যাদের ইংরেজি বই লেখা পইরা তুমি এখন ইংলিশে কথা বলো, ওই বইটা তো আর একজনে লেখছে, খোঁজ নিয়ে দেখো ওই বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে। তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায়, সময়টারে মূল্যায়ন করো, আখেরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, তাহলে আখেরাতের লাইনও দামি। কি তোমার মতো সময় নষ্ট করে নাই, আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাফেজে কোরআনরা ওলামায়ে কেরাম সময়টারে কাজে লাগায়, একটা অযথা কথা বলে না, নামাজের সময় নামাজ পর্দা রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, সময় কোরআন তেলাওয়াত করে, সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন। দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস, আসলটা পাবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ সময়ের সম্মান করলেন, সময়টারে কাজে লাগাই উনি মুমিন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি বাংলা ইংরেজি লাইনে জেনারেল লাইনে থাকো, সময়টারে মূল্যায়ন করো, অপচয় নষ্ট করিও না, মাও ভালো জানবে না, বাবাও ভালো জানবে না, কিয়ামতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে। সময়টারে কাজে লাগাও, একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায়। বন্ধু লয়া পার্কে দৌড়াও, বান্ধবী নিয়া পার্কে পার্কে দৌড়াও, ওরে বাবা এখন তুমি ঘুরতে যাও না, এখন তো তোমার ঘোরার সময় না, তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো, তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না, আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে। কি আল্লাহ পারে না? তুমি এখন তোমার টাকা দিয়া যে যাও সিফা সাফায় কেউ চিনে, আর সম্মান অর্জন করো, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয়ে নাচবে। কি এরকম সম্মানিত ডাক্তার নাই? তোমার মতো গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায়, আছে না নাই? তুমি ওই লাইনের ডাক্তার হও, তোমাকে তো মাওলানা হওয়া লাগবে, এটা তো বলি নাই, হুজুর হইতে হইবে এটা তো বলি নাই, কওমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই, তাবলিগ করতেই হবে না হয় জাহান্নামে যাবা এটা তো বলি নাই। তুমি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ চাকরিজীবী হও, আদর্শ 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 মানে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লিল আসরের শপথ। এইরকম আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والضحى والليل إذا سجى والسماء ذات البروج
ওয়াল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا الله بار بار شفاعت করলেন সূর্যের কসম সূর্যের আলোর কসম রাতের কসম রাতের অন্ধকারের কসম তারকারাজির কসম সূর্য চলে যেই পথে বুরুজ ওই বুরুজে বিশিষ্ট আসমানের শফাত চাষের সময়ের শফাত দিনের কসম জৈতুনের কসম তুর সিনা তুর পর্বতমালার কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম ওয়াল আসর আসরের কসম আমরাও মাঝে মাঝে কসম করি করি না আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য আমার কথাটা এমন কয় না মানি না কয় কসম কত মানি আল্লাহ শপথ করলেন কেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য আল্লাহ বলেন লা রাইবা ফি কোরআন এমন একটা কিতাব দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছেন কোনো ভুল নাই বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা করল একটা ভুল বের করতে পারে নাই বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ভুলাইয়া জালাসত কদিম বাখা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইন আল্লাহর কালামে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই তো আল্লাহ শপথ কেন করেছেন এর অনেক জবাবের মোট নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য তোমরা যদি আল্লাহর কোরআন না মানো তখনও আল্লাহর কোরআন সত্য চ্যালেঞ্জ দেওয়া আল্লাহর দেওয়া যত কিতাব আছে তাওরাত জাবুর এই মুখস্থ করেন তাওরাত কি তাওরাত এরপর কি জাবুর এরপরে ইঞ্জিল হ্যাঁ আরো আরো সহিফা ছিল এগুলো আল্লাহর দেওয়া আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা গীতা মহাভারত রামায়ণ বেদ পুরাণ দীঘানিকা জেন্দাবেস্তা বাইবেল তাওরাত জবুরের দুইটার সমন্বয় এডিশন বানাইছে বাইবেল সবগুলোর মধ্যে মন করা ঢুকাইয়া ভেজাল করেছে কিন্তু দেড় হাজার বছর আজ হয়ে গেল আরো বেশি হয়ে গেল আল্লাহর কোরআনের একটা কোনো ভুল কোনো ভেজাল বের করতেও পারে নাই ঢুকাইতেও পারে নাই পারছে কেউ তো আল্লাহ শপথ করলেন কেন অনেক জবাবের নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই কসম খাইলেও সত্য কসমের আগেও সত্য পরও সত্য তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি গুরুত্ব এদিকে মনোনিবেশ হয়ে যাও আর যে জিনিসের উপরে কসম করেছে ওই জিনিসটা বড় দামি আসমানের কসম করেছেন আসমান বড় দামি সূর্যের কসম করেছেন সূর্য বড় দামি গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আল্লাহর দেওয়া সূর্যের আলো দিয়া মানুষ
যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয়, বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয়। আল্লাহ কয়রে গোলাম, সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি, মাসে মাসে বিল দিছো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি, কয় টাকা বিল দিছো? আমি তোর কাছে বিল চাই নাই, অক্সিজেন দরকার, হসপিটালে দরায় গেছো অক্সিজেন নাই, নিঃশ্বাস বন্ধ, পাইপ লাগাইয়া অক্সিজেন দিল, মিটারে কম্পিউটারে মনিটরে বিল উঠে গেল এত লক্ষ টাকা দাও, এক দুই ঘন্টা অক্সিজেন নিয়েছো, আর আমার মাওলার দাও অক্সিজেন ভোগ করছো, কয় টাকা বিল দিছো? ওয়াশার পানি ব্যবহার করো সরকারের বিল দাও, বোতলের পানি কিনে খাও, ফিল্টারের এক গ্লাস পানি নাও, পাঁচ টাকা দুই টাকা পানির দাম দাও, আমার মাওলার দাও পানি যে জীবন ভোগ করলা, কত গ্লাস পানি পান করলা, কি বিল দিছো হিসাব করো। আল্লাহ বলেন, এগুলো ফ্রি করে দিলাম, কোনো বিল চাই না, তোর কাছে এতটুকু চাই, দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ে আমি মাওলার শুকর আদায় করবি।